আর্টের শেষ নেই। আর বাচ্চাদের ছবি আঁকার কথা বলবো, বাচ্চারা প্রথম যখন কিছু ধরা শেখে দেখা যায় তারা ওয়ালে বা ফ্লোরে যেখানে যা পায় সেখানেই আঁকিঝুঁকি করে। এটাকে স্ক্রিবলিং স্টেজ বলে, অর্থাৎ হিজিবিজি স্তর। ও নিজের মনের আনন্দে এটা এগুলো করবে, এখানে অন্য কিছু, এবং এখানে দেখা যাবে যে তার বাবা মা কেউ যদি তাকে ওখান থেকে বিরত রাখতে চায় সে কখনোই বিরত হবে না, সেটা করবেই, তার মনে যা আসে তাই করবে। ঠিক তারপরেই দেখা যায় যে একটা প্রতীকধর্মী ছবি চলে আসে তারপরে বয়সটাতে। সে প্রতীকধর্মী কি, সে একটা মানুষের দুটো চোখ আছে, হয়তো দুটো বিন্দু দিয়ে দিল, মাথায় চুল আছে লম্বা লম্বা এরকম করে দিয়ে দিল, মুখ আছে একটা টান দিয়ে দিল, বডিটাকে ত্রিভুজের মতো করে দিল, হাত একটা এখান থেকেও বেরোতে পারে এখান থেকেও বেরোতে পারে, অর্থাৎ হাত আছে পা আছে, এই উপলব্ধিগুলো আসবে, এগুলো তার প্রতীকের মাধ্যমে করে। তারপরে বয়সটা কি করে, তারা হচ্ছে সেমি রিয়েলিস্টিক, তখন দুটো কান দেওয়া শুরু করলো, চুলটাকে একটু স্পেশালভাবে দেওয়া শুরু করলো, তারপরে স্টেজটা কি রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবধর্মী, বাস্তবে যেরকম আসে সেরকম, অর্থাৎ ধাপে ধাপে সে উন্নতি ঘটায়। এবং দেখবেন একটা বাচ্চার পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা বা নাচ গান আমরা যেটা বলি সহশিক্ষা, একটা খুবই কারিকুলামের এইগুলো এই বাংলাদেশ সরকার দিয়েছে, সহশিক্ষা খুবই দরকার। সে যখন তার ভালো লাগবে না সে কিন্তু একটু বসে বসে ছবি আঁকে, ছবি আঁকার ভিতর সে ডুবে থাকে। মহান বিজয় দিবসের 50 বছর এবং আমাদের যে দায়রা সোসাইটির একযুগ পূর্তি উপলক্ষে আমাদের দায়রা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় আমরা বাচ্চাদের জন্য এবং শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানকে জুড়ে আমাদের ক্রামবোর্ড প্রতিযোগিতা হয়েছে, তো ক্রামবোর্ডটা আমরা আসলে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খেলা, এটা আমরা বিভিন্ন ক্লাবে, আমাদের পুরান ঢাকার বিভিন্ন ক্লাবে আমরা খেলে থাকি এবং আমরা খুব আনন্দও করে থাকি। আর এইখানটায় হচ্ছে কি পুরান ঢাকা আর নতুন ঢাকার মাঝামাঝি একটা জায়গা আমাদের এলাকাটা, তো এই জন্য আমাদের দুইটা কালচারই আমরা মেনটেন করে চলতেছি। ছোটোর সময় আমরা পুরান ঢাকায় থাকা অবস্থায় খেলতাম, তো ওই টাইমে আসলে এতটা মানে এতটা মনোযোগ দিয়ে খেলা হয়নি, তো এখানে আসার পরে আজকে হয়তো এক বছর যাবৎ আমরা লকডাউনের ভিতর আমরা শুরু করেছিলাম সবাই মিলে, তখন কাজ ছিল না, আমরা এখনও সুযোগ পেলে মাঝে মধ্যে ক্রামবোর্ড খেলি, আর আশা করি আমাদের ছোটো ভাইরাও খেলুক, আমরাও খেলি, বড়রাও খেলি, সবাই সবার সাথে একটা সবার সাথে একটা হৃদ্যতা তৈরি হোক সেটা আমি চাই। মোট 16 জন কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, দেন নকআউট সিস্টেম ছিল খেলা, তো আমিও চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগতেছে, এত বছর পরে এই প্রোগ্রামটা হচ্ছে, আমরা খুবই আনন্দিত, এরকম প্রোগ্রাম যেন প্রতি বছর হয়। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম করছি এখানে, ছোট বড় সবাই মিলে একত্রিত হচ্ছি, সবার সাথে সবাই দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমরা সবাই আনন্দ করছি, উল্লাস করছি, এবং আমরা চাই সবাই মিলে প্রত্যেক বছর এই সোসাইটি থেকে এরকম যেন একটা প্রোগ্রাম হয়। আমার বাড়ি লাগে সুখের ঘরে।
আমরা দীর্ঘ 12 বছর যাবত বিভিন্ন অনুষ্ঠান করে থেকে ঈদ পূর্ণমিলনী বড় পর্দায় খেলা দেখা মিলাদ মাহফিল ইফতার পার্টি আজকে 24 ডিসেম্বর আমাদের এই সংগঠনের 12 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা সারা দিন ব্যাপী আমাদের আয়োজন ছিল ছিল বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল ব্যাডমিন্টন খেলা ছিল ক্যারাম বোর্ড খেলা এবং আমাদের মেয়েদের জন্য পিলো পাসিং আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের এই মাঠটি দায়রা শরীফ আবাসিক এলাকার যে আমাদের দায়রা শরীফের মাঠ আমাদের যে সম্মানিত হুজুর ওনার অনুমতিক্রমে আমরা এখানে আয়োজন করেছি যে দায়রা সোসাইটি নামে আমরা সংগঠনটি করেছি মূলত এই এলাকায় যে আবাসিক এলাকায় যারা আমরা স্থায়ীভাবে এবং বা অস্থায়ীভাবে বসবাস করি তাদের একটা যে নিজেদের মধ্যে যোগাযোগ নিজেদের মধ্যে আদান প্রদান এবং একজন আরেকজনকে চিনা এবং আমরা যে একটা সুন্দর সোসাইটিতে বাস করি এই সুন্দর সোসাইটির সদস্যদেরকে নিয়ে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করার জন্য এবং বিভিন্ন সামাজিক কাজ করার জন্য বন্যার্তদের সাহায্য বা এই যে কোভিডের সময় আমরা সাহায্য করেছি বিভিন্ন যে সামাজিক কাজগুলো করার জন্যই মূলত আমাদের এই সংগঠন মহিলারা আমাদের মারা বোনরা ভাইরা ভাবিরা সবাই যেভাবে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছে যে মজাটা আমরা পেয়েছি এছাড়াও যে জিনিসটা হলো যে আমাদের যে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এখানে আসতে পেরেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের এমপি সাহেব আমাদেরকে উৎসাহিত করার জন্য এখানে এসেছেন আমি আশা করি যে এটা চলমান অবস্থায় চলতে থাকবে তাহলে ওয়েলফেয়ার অর্গানাইজেশনটা এই সোসাইটির যে যারা যারা আছেন সব যারা এখানে আছেন সবাই ওয়েলফেয়ারের জন্য কাজ করবেন এবং এই সোসাইটির পক্ষ থেকে আমি ইয়াংদের জন্য কাজ করে যাচ্ছি এবং ছোট যারা আছি আমরা যারা প্রথমে এই সোসাইটিতে কাজ করছি তাদের সবার জন্য সবার জন্য আপনাদের দোয়া কামনা করছি Oh.